শিক্ষার্থীবৃন্দ, রসায়ন কথাটা শুনলে কিন্তু অনেক ভয় করে, কারণ রসায়ন একটা খুব কঠিন সাবজেক্ট। কিন্তু আসলে কি রসায়ন কঠিন? না, মোটেই কঠিন না, যদি রসায়ন বুঝে শুনে পড়া যায়। যদি বুঝে শুনে পড়া যায় তাহলে রসায়ন কিন্তু খুব সহজ হয়ে যায়। তো ঠিক আছে, আজকে আমি রসায়ন বিজ্ঞানের নবম দশম শ্রেণীর কথা অধ্যায় 5 এর রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করবো। এখানে কিছু যৌগ লিখে রেখেছি, ম্যাগনেশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেশিয়াম সরি ক্যাল কার্বন টেট্রাক্লোরাইড। আমি ব্যাখ্যা করব এই যৌগগুলো কী ধরনের যৌগ বা এই যৌগগুলোর মধ্যে কী ধরনের বন্ধন বিদ্যমান। আমরা জানি ধাতু ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে। একটা যৌগ যদি ধাতু একটা যদি অধাতু হয় তাহলে এরা ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে কিন্তু বন্ধন গঠন করবে। এখানে ম্যাগনেশিয়াম ক্লোরাইড, ম্যাগনেশিয়াম ধাতু আর ক্লোরিন হলো অধাতু। ম্যাগনেশিয়াম ইলেকট্রন ত্যাগ করবে আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে। শিক্ষার্থীবৃন্দ, ম্যাগনেশিয়াম যদি ইলেকট্রন বিন্যাস করি তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে কত দুইটি ইলেকট্রন থাকবে? আমি একটু ডায়াগ্রামটা আঁকি। ম্যাগনেশিয়াম ইলেকট্রন হলো 12টি, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে হবে 8টি, আর তৃতীয় কক্ষপথে হবে 2টি। এখন ম্যাগনেশিয়াম যদি ক্লোরিনের সাথে যৌগ গঠন করতে চায় তাহলে তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করতে হবে, অর্থাৎ তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে কিন্তু 8টি ইলেকট্রন হতে হবে। এখানে ম্যাগনেশিয়াম তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, তাকে যদি তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করতে হয় তাহলে তাকে হয়তো আরও 6টি ইলেকট্রন গ্রহণ করতে হবে, না হয় এই 2টি ইলেকট্রন ত্যাগ করতে হবে। কিন্তু 6টি ইলেকট্রন গ্রহণের চেয়ে ম্যাগনেশিয়ামের পক্ষে 2টি ইলেকট্রন ত্যাগ করা খুব সহজ, তাই সে এই 2টি ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করে ম্যাগনেশিয়াম ধনাত্মক আয়নে পরিণত হবে। আমি আর একটা দেখাই, ক্লোরিন, ক্লোরিনের 17টি ইলেকট্রন, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে হবে 8টি, আর তৃতীয় কক্ষপথে হবে 7টি, তৃতীয় কক্ষপথে হবে 7টি। তাহলে ক্লোরিন যদি ম্যাগনেশিয়ামের সাথে যৌগ গঠন করতে চায় তাহলে তাকেও কিন্তু তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করতে হবে। তার মানে কি, তার যেহেতু শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে তাহলে তাকে আরও 8টি হতে গেলে আর 1টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। আবার যদি সেই 7টি ইলেকট্রনই ত্যাগ করে তাহলে তার সর্বশেষ প্রধান শক্তি স্তর হবে দ্বিতীয়টা, এখানে কিন্তু 8টা ইলেকট্রন হবে, তাহলেও কিন্তু সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করবে। কিন্তু এখানে লক্ষ্য করো, তার যেহেতু সর্বশেষ প্রধান শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে তাহলে তার এই 7টি ইলেকট্রন ত্যাগ করার চেয়ে 1টি ইলেকট্রন গ্রহণ করা খুব সহজ, তাই সে কিন্তু 1টি ইলেকট্রন গ্রহণ করবে। 1টি ইলেকট্রন গ্রহণ করে তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করবে, অর্থাৎ 8টি ইলেকট্রন হবে। তাহলে এই ম্যাগনেশিয়ামের তার যে এই 1টা ইলেকট্রন দিবে কাকে? এই ক্লোরিনকে। যেহেতু ম্যাগনেশিয়ামের অণু গঠন করতে গেলে 2টা ক্লোরিন লাগে, আমি এখানে আরেকটি ক্লোরিনের ডায়াগ্রাম আঁকি। 2টা এখানে হবে 8টা, আর এটাতে হবে তৃতীয় প্রধান শক্তি স্তর হবে 7টি।
এই ম্যাগনেসিয়ামের আরেকটি ইলেকট্রন এই ক্লোরিনে কে দিবে। ক্লোরিনকে দেওয়ার ফলে দেখো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস দ্বারা প্রথম কক্ষপথে দুইটি, দ্বিতীয় কক্ষপথে হয়ে যাবে আটটি, যেহেতু তার তৃতীয় কক্ষপথে দুইটি ইলেকট্রন সে ত্যাগ করে দিছে, তাহলে ম্যাগনেসিয়াম হয়ে যাবে এরকম টু প্লাস। তাহলে কি সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, তার দুইটা ইলেকট্রন কিন্তু কমে গেছে, কমে গিয়ে কি সে হয়ে যাবে কি ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হবে টু প্লাস। একইভাবে ক্লোরিন সে কি ওই ম্যাগনেসিয়াম থেকে যে একটি ইলেকট্রন গ্রহণ করলে তার ইলেকট্রন বিন্যাস দাঁড়াবে এরকম, এখানে হবে আটটি, এখানে হবে আটটি, তৃতীয় প্রধান শক্তি স্তর হয়ে যাবে দুইটি, চারটি, ছয়টি, তার একটা ছিল আরও সে একটা গ্রহণ করা হয়ে যাবে, দেখো তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে কিন্তু আটটি ইলেকট্রন হয়ে গেছে। তাহলে ম্যাগনেসিয়াম হবে এরকম, সে যেহেতু একটি ইলেকট্রন গ্রহণ করছে তার মানে কি তার একটি ইলেকট্রন কি স্বাভাবিক হচ্ছে কিন্তু বেড়ে গেছে, তো তার ইলেকট্রন তার ই হবে এরকম, তার মানে কি ম্যাগনেসিয়াম ক্লোরিন সে ক্লোরাইড আয়ন গঠন করবে এরকম। এইভাবে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হইয়া আয়নিক বন্ধন গঠন করবে। তাহলে যে সকল যৌগে আয়নিক বন্ধন বিদ্যমান সে সকল যৌগই কিন্তু আয়নিক যৌগ, তাহলে এখানে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, কারণ ম্যাগনেসিয়াম ক্লোরাইডের অণুতে আয়নিক বন্ধন বিদ্যমান। একইভাবে ক্যালসিয়াম ক্লোরাইড তারও কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছে, এখানেও কিন্তু আয়নিক বন্ধন বিদ্যমান, কাজেই ক্যালসিয়াম ক্লোরাইড হলো আয়নিক যৌগ। এখন আমি কার্বন টেট্রাক্লোরাইড নিয়ে কিছু আলোচনা করব। কার্বন টেট্রাক্লোরাইড এখানে একটি কার্বনের সাথে চারটি ক্লোরিন যুক্ত হয়েছে, একটি কার্বনের সাথে চারটি ক্লোরিন যুক্ত হয়েছে। আমি কার্বনের ইলেকট্রন বিন্যাস করি, কার্বনের ইলেকট্রন হলো ছয়টি, প্রথম কক্ষপথে দুইটি, দ্বিতীয় কক্ষপথে হবে একটা, দুইটা, তিনটা, চারটা। দেখো তার কিন্তু সর্বশেষ প্রধান শক্তি স্তরে চারটি ইলেকট্রন আছে, তাহলে সে যদি যৌগ গঠন করতে চায় তাকেও কিন্তু তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করতে হবে, তার মানে কি তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে কিন্তু আটটি ইলেকট্রন হতে হবে। এখন সমস্যাটা হইল কার্বন যেহেতু অধাতু সে ইলেকট্রন কিন্তু ত্যাগ করবে না, তাহলে কি করবে সেই ইলেকট্রন শেয়ার করবে কার সাথে, ক্লোরিনের সাথে। ক্লোরিনের এর আগে কিন্তু ইলেকট্রন বিন্যাস করছিলাম, এরপর আমি একটু দেখাই, প্রথম কক্ষপথে দুইটি, দ্বিতীয় কক্ষপথে আটটি, আর তৃতীয় কক্ষপথে হবে সাতটি, এখানে দেখো তার কিন্তু সাতটি হয়েছে। এখানেও কিন্তু ক্লোরিন সে ইলেকট্রন গ্রহণ করতে পারতেছে না, কেন গ্রহণ করতে পারতেছে না, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিন্তু তার আটটি ইলেকট্রন হয়ে যায়, না এখানে সে গ্রহণ করতে পারতেছে না, কারণ গ্রহণ করবে কেমনে, কারণ যার কাছ থেকে গ্রহণ করবে সে তো ত্যাগ করে না, যে কার্বনের কাছ থেকে সে গ্রহণ করতো কার্বন তো এখানে ত্যাগ করতে পারবে না, তাহলে ক্লোরিন কী করবে কার্বনের সাথে ইলেকট্রন শেয়ার করবে। দেখো কার্বন টেট্রাক্লোরাইডের অণুতে কিন্তু একটা কার্বনের সাথে চারটা ক্লোরিন যুক্ত হয়েছে, তাহলে আর তার যেহেতু সর্বশেষ প্রধান শক্তি স্তরে চারটি ইলেকট্রন আছে, তাহলে সে চারটা ক্লোরিনের সাথে শেয়ার করবে। এটা লক্ষ্য করো,
কার্বন এখানে আছে দুইটি এটাতে আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে সে চারটা ক্লোরিনের সাথে কিন্তু শেয়ার করবে ইলেকট্রন সেটা কেমন একটা ক্লোরিন দুইটা তারপর এটা হয় আটটা দুইটা দুই চার ছয় আবার এটাও একটা এরকম দুইটা চারটা ছয়টা আটটা এখানেও দুই চার ছয় আর এই দুইটা আটটা এই দিক দিয়েও এরকম হবে প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে দুই চার ছয় আট আর তৃতীয় কক্ষপথে চার ছয় আট হয়ে গেছে এই দিক দিয়েও আমি তৃতীয় কক্ষপথের আগে নিই দুইটি চারটি ছয়টি আটটি আর দ্বিতীয় প্রথম কক্ষপথে হলো দুইটি আর দ্বিতীয় কক্ষপথে হলো আটটি দেখো কার্বনের তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে চারটি ইলেকট্রন ছিল এই চারটি ইলেকট্রন আর ক্লোরিনের সর্বশেষ প্রধান শক্তি স্তরে কি সাতটি ইলেকট্রন ছিল ওই সাতটির মধ্যে কি একটি বিজোড় ছিল একটি কিন্তু ওই কার্বনের একটার সাথে শেয়ার করছে এইভাবে কার্বনের চারটে ইলেকট্রন এর সাথে কি ক্লোরিনের চারটা ক্লোরিনের সাথে কিন্তু শেয়ার করছে শেয়ার করে কিন্তু দেখো ক্লোরিনের সর্বশেষ প্রধান শক্তি স্তরে প্রতিটাতে দেখো আটটি করে ইলেকট্রন আছে প্রতিটাতেই আটটি করে ইলেকট্রন আছে আর কার্বন তারও কিন্তু সর্বশেষ প্রধান শক্তি স্তরে আটটি করে ইলেকট্রন হয়ে গেছে দুই চার ছয় আট তাহলে কি এখানে কার্বন এবং ক্লোরিন দুটা মৌলই কিন্তু তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করতে পারছে অর্থাৎ প্রতিটারই সর্বশেষ প্রধান শক্তি স্তরে আটটি করে ইলেকট্রন আছে তাহলে এখানে কার্বন এবং ক্লোরিন কীভাবে বন্ধনটা গঠন করলো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তাহলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে কী বলা হয় আয়নিক বন্ধন আর যে সকল যৌগে আয়নিক বন্ধন বিদ্যমান তা সরি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এরা বন্ধন গঠন করলো তাহলে বলবো যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাদেরকে সমযোজী বন্ধন বলা হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলা হয় আর যে সকল যৌগের সমযোজী বন্ধন বিদ্যমান তাদেরকে বলা হয় সমযোজী যৌগ তাহলে এখানে কার্বন টেট্রাক্লোরাইড এই এটা কি সমযোজী যৌগ শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পেলে কি কোনটা আয়নিক যৌগ বা আয়নিক বন্ধন কোনটা সমযোজী যৌগ বা সমযোজী বন্ধন আয়নিক বন্ধন কীভাবে গঠিত হয় সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয় একটু মনোযোগ সহকারে তোমরা যদি এই বিষয়গুলি দেখো তাহলে খুব সহজেই রসায়ন আয়ত্তে আনতে পারবে শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে খুদা হাফেজ